মিষ্টির স্বাদ খুব বড় করে হবে। অদ্ভুত বদল। হ্যাঁ বর্দা, বিবাহ বার্ষিকী অনুষ্ঠান গতকাল কেটে গেছে, তারপর তোর মধ্যে একটা অদ্ভুত বদল দেখতে পাচ্ছি, একটা পজিটিভ বদল। মিজদা, তুমি ঠিক এইভাবে এই ধরনের কথা বর্দাকে এর আগে কখনো বলতে শুনেছো? না না, এরকম করে বলিস না দাদা, নিজের ব্যাপারে না হোক অন্যের ব্যাপারে খুব দীর্ঘনা। এই বাড়িতে এতগুলো অনুষ্ঠান হয়েছে, কারোর জন্য কোথাও কিছু আটকেছে, কোথাও কার্পণ্য করেছে, নিজের জন্য কিছু করতে চায়। আমরা মানে উনি একটু ধরে করে রাখতে চান, আমাদের মতো রঞ্চণ্ডী এলোমেলো নয় তো। যাকে এইসব কথা বাদ দাও, দাদা বলেছে কালকে বিরাট করে অনুষ্ঠান হবে, সুতরাং বিরাট করেই। না 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 না, একদম না, বিরাট করে অনুষ্ঠানের কথা একদম ভুলি। হ্যাঁ, আমি শুধু বলেছি যে তোমরা যাকে পারো আত্মীয় স্বজনদের বলো, আর এই স্বাদের ব্যাপারে কোনো ছেলে থাকবে না, শুধু মেয়েরা থাকবে, ব্যাস। হ্যাঁ, খাওয়া ছাড়া। হ্যাঁ ঠিক আছে। কি মানে ছেলেরা পার্টিসিপেট করবে না, মেয়েরা খালি আসবে? যেটাই, আপনি কি বলতে চাইছেন? মানে আমার বাবা আসবে না, মা আসবে? হ্যাঁ, আমার মা তো আমার বাবাকে ছাড়া কোথাও যাই না, গুরুদেবের মানা আছে। ও গুরুদেব, কেন তুমি কি করতে আছো, ধর্মের সার? এরকম করে বলবেন না কিন্তু আপনি আমাকে। ও বাবা বাবা বাবা, ওরা তো চলে এসেছে, আপনার বিবাহ বার্ষিকীর দিন থেকেই তো ওরা এখানে আছে, বলুন। একেবারে সুটকেস পত্র গুছিয়ে এসেছে, আবার বাড়িতে তো কালকে একটা অনুষ্ঠান, ওরা আবার যাবে? মানে আবার যাবে, আবার আসবে, আবার বারবার যাতায়াত হয়ে যাবে। মানে তাই বলছিলাম বাবা। আর দেখুন, ওই আঙ্কেলকে না বললে আন্টি বা কি করে আসবে? গুরুদেবের মানা আছে বললাম না। গুরুদেব আমাকে বলতে হবে কি? আমি যদি তোমাদের আন্টিকে বলি, তাহলে ওই আন্টির সঙ্গেই আমাদের গেড়ে টুকটুক করে ঠিক লগে লগে চলে আসবে। কি কি কি, এটা আপনি কি বললেন জ্যাঠাই? কি আমি কি ভুল বলেছি কিছু? আমি মিথ্যে কথা বলছি? আসবে না আমাদের গেড়ে? না এসে পারবে নাকি? তাহলে তুমি তোমার বাবাকে চিনতেই ভুল করেছ। প্রতিবাদ কি? এবার আমি আমার মা বাবার অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ঠিক আছে? আমার মা বাবা আসবে না তো আমিও আসবো না, আমিও আসবো না। এরকম প্রতিবাদ করো, এরকম করো না, এত প্রতিবাদ করো। শোনো, কি আপনি সিরিয়াসলি বলছেন তো জ্যাঠাই? সিরিয়াসলি বলছেন তো? হ্যাঁ আমি বলছি, বলছি না, আমি বলছি তোমার আসার কোনো দরকার নেই, তোমার এমনিতেও আসার কোনো দরকার নেই, কারণ তুমি তো একটা ছেলে। বাবা বাবা, এরকম ভাবে আপনি ওকে বলবেন না, ও আমাদের কত কাছের লোক বলুন তো, আমাদের কত আদরের জামাই, কত ভালোবাসার, তো আমাদের পরিবারের একজন, তাই না বাবা? আচ্ছা আপনি বলুন, আপনি আপনার পরিবারের কোনো মানুষকে বলতে পারবেন চলে যাও, তোমরা চলে যাও? তো ওকে ওকে আমরা বলতে পারি নাকি যে তুমি আর আসবে না? না না, ও তো নিজে থেকেই বললো আসবে না, আমি তো কিছু বলিনি। না না, জোর করো না, কাউকে জোর করো না, কোনো জোর করার, জোর করার কোনো দরকারই নেই, আসবে না। কাউকে জোর করার কিছু নেই তো, ঠিক আছে ঠিক আছে, চিনি তুমি যাবে আমার সাথে, যাবে না তো বাড়ির লোকের সাথে যাবে, একা চলে যাও, একা চলে যাও, আমি যাচ্ছি। রূপাঞ্জন, তুমি প্লিজ এরকম করো না, তুমি এখন তো আমাকেও যেতে হবে, একটু সময় দাও। আমার হাতে এখন সময় নেই। রূপাঞ্জন, রূপাঞ্জন, কোথায় চললে, কি হলো, হনহন করে কোথায় চলে যাচ্ছি? আমি কোথায়, জাস্ট বেরিয়ে যাচ্ছি, এতদিন ধরে অপমান অপমান আর সহ্য হচ্ছে না, ফাইনালি ঠিক করলাম চলে যাবো। আরে আর তুমি কি যে করো না, আরে বাড়ির জামাই বলে কথা, তার সঙ্গে সবসময় এভাবে কথা বলো কেন? আমি কি বলেছি কি, ওর বাবার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে, তাই ওকে মিষ্টি করে আমি আমোদ গেড়ে বলি। আমার তো এত কুটুম আছে, আমি কাউকে আমোদ গেড়ে বলে ডাকি? আমি ওকে তাই আমোদ গেড়ে বলি, তা ওর এত গায়ে লাগছে, ওর গায়ে এত ফোসকা পড়ছে কেন? ওর ছেলে হয়েছে বলে কি মাথা কেড়ে নিয়েছে? না না, এত বড় অধিকার ওকে কে দিয়েছে? আমি তো খুব বিরক্ত হয়ে যাচ্ছি ওর উপরে, প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছি আমি। আর সেটা কি ও একদম কিছু বুঝতে পারছে, বুঝতে পেরেছে? হ্যাঁ বুঝতে পেরেছি, অনেক ক্ষিপ্ত হয়েছেন আপনি, আস্তে আস্তে, অনেক অপমান করেছেন, অনেক দিন ধরে অপমান করেছেন, আর সহ্য করব না আমি, আমি বেরিয়ে যাব। না এখন এখন থামো রূপা, আরে কি হয়েছে এটা কি শুনি,
সব বিষয় তোমার বাড়াবাড়ি, সব বিষয় তোমায় কথা বলতে হবে। হ্যাঁ, আমি কতবার বলেছি এরকম ভাবে বলো না, বলো না। ও হচ্ছে আমাদের বাড়ির জামাই, জামাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ছো? হ্যাঁ, একটা কথা শুনে রাখো, ও যদি চলে যায় না তাহলে এই শুভ অনুষ্ঠানে আমি থাকবো না, বলে দিলাম। বড়দি, বড়দি, আমিও থাকবো না। মাথা গরম করছো কেন? বলো না তোমার দাদাকে। ছেড়ে দাও মা, আমি তো বলছি, আমি তো বলছি কোনো দরকার নেই মা, কোনো কিচ্ছু করার দরকার নেই। বাড়ির জামাই যখন রাগ করে চলে যাচ্ছে তখন তো বাড়ির মেয়েও চলে যাবে, তাই বলছি কিছুই করার কোনো দরকার নেই। বলা যায় না বাবা কোন দিন আবার সুকল্যাণ কাকুকেও অপমান করে দেবেন, তখন পুটু পিসিও চলে যাবে, তাহলে কি হবে? তাই তো বলছি মা, কিচ্ছু করার কোনো দরকার নেই। আমি বললাম তো ওই বাড়িতে ডাল ভাত পাঁচ রকম ভাজা যাও কিছু দিয়ে দাও না, আমার তো কোনো অসুবিধে নেই। স্বাদ বলে কথা না করলে তো আবার তোমরাই আক্ষেপ করবে, সেই জন্যই তো বলছিলাম, নয়তো আমি তাও করতে বলতাম না রে। এখন সব দোষ আমার হয়ে গেল না? সব দোষ আমার। কি হয়েছে বলবে? মানে না শোনা দা, আর কোনো কথা বলবে না তুমি, অনেকদিন ধরে সহ্য করেছি আমি, কিচ্ছু আমার আটকাবে না তুমি, আমি বেরিয়ে যাবো এবার, ফাইনালি বলছি, 1 2 3 বেরিয়ে। এই দাদা, আর রূপাঞ্জন, যাও না, কি আটকা? শোনো, বোঝাও, তোরা তো কিছুই বোঝাতে পারিস না। শোনো, রাগ করছো কেন? রাগ করে না বাবা, রাগ করে না। দেখো আমরা সবাই মিলে অনুরোধ করছি, তোমরা সবাই তো এবাড়ির মাথা নয়, যে বাড়ির মাথা সে বারবার বারবার বহুদিন ধরে আমাকে অপমান করেছে, বলেছে যাতে আমি চলে যাই, আমি এতদিন সহ্য করেছি আর সহ্য আমি করবো না। পাগলের মতো কথা বলো না রূপাঞ্জন, যে বাড়িতে আমার মা বাবাকে অপমান করা হয় সে বাড়িতে আমি থাকবো না সোনাদা। হাই, তোমার মা বাবাকে আমি কোনো অপমান করব না, বাজে কথা বলো না। শোনো, বাবা রাগ করে না, রাগ করে না, জ্যাঠাই তো তোমাকে কত ভালোবাসে, আসলে তোমার বাবা মাকেও কত ভালোবাসে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি আমার বাবাকে কত ভালোবাসে, কি সুন্দর নাম দিয়েছে না, আমোদ গেড়ে, আমোদ গেড়ে। আমার বাবা নাকি খাবার গন্ধ পেলেই চলে আসে, কাল নাকি না ডাকলেও টুক 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 করে আমার বাবা চলে আসবে, আমার বাবা খেতে পায় না হ্যাংলা। ভাবরে তোমার গাল লাল করে দেবো, বলে দিলাম। এই দেখো বাবার সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলছে। আরে তোমার বাবা কি খায় কি খায় না সেটা আমি জানি না। শ্বশুর জামাইকে বলছে থাপড়ে গাল লাল করে দেবে, তোমরা বলছো আমাকে এখানে থাকতে। আমি বলছি জামাই যদি বেয়াদব হয় তাহলে তাকে সুশিক্ষা দেওয়ার জন্য বলতেই হয়। বলতে নেই না, কি কি মনে করো তুমি নিজেকে, কয়েকটা ডিগ্রি আছে বলে তুমি মাথা কিনে নিয়েছো? আরে আমার মাথা কেনা অত সহজ নয়, বলে 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 ওকে শিখিয়ে পড়িয়ে কিচ্ছু করতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, বাবার উপরে একবারে দরদ উঠলে উঠছে, বলে 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 শিখিয়ে পড়িয়ে নিতে পারছি না। চুপ করো না, আমি বলছি বাবা মার কাছে কি যাও, বাবা মার কাছে থাকো, বাবা মাকে কি একটা কথা বলেছি কি বলিনি, ওনার গায়ে করে ফসকা পড়ে গেছে। আরে আমোদ গেড়ে আমার বন্ধু, তাকে যদি আমোদ গেড়ে বলি আমোদ গেড়ে রাগ করে না, আর আমোদ গেড়েও তো আমাকে বলে খেকি বুড়ো, আমি কি তাতে রাগ করি? আমি তাতে বিরক্ত হই না? না, এ সম্পর্কটা মধুর সম্পর্ক, এ সম্পর্ক বোঝার মতো তোমার জ্ঞান গম্ভীর নেই, বুঝেছো? কে বাজে বাজে কথা বলছে, সব ব্যাপারে মাথা গলাতে এসছে, ডে পো ছোকরা কোথাকার। এরপরেও আমাকে থাকতে বলছো তো আমি থাকবো না, আমি চলে যাবো। রূপাঞ্জন, তুমি কি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ নাকি ব্যাপারটা? যেও না, যেও না, যেও না, যেও না, তুমি চলে গেলে আমাদের আনন্দের আর কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, যেও না। কেন অ্যাক্টিংটা করলাম? আমি অ্যাক্টিং আছে তো, বুড়োটাকে একটু টাইট দিলাম, কি আছে ভালো, তুমি টাইট দিয়ে যাও, টাইট দিয়ে যাও, কিন্তু শোনো চলে কিন্তু যেও না আমাদের ছেড়ে, পাগল গম্ভীর হও মন, ছি সবটা না তুমি নষ্ট করে দেবে, যা ইচ্ছা করো আমি আর এর মধ্যে নেই। হ্যাঁ, সব ফেলে দিয়ে তুমিও চলে যাও, আমি কি অন্যায় করেছি? আমি কোনো অন্যায় করেছি? আর আমি যদি ওর বাবাকে কিছু বলে থাকি সেটা ওর বাবার সঙ্গে আমি বুঝে নেব, ও এর মধ্যে ঢুকতে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, ও ঢুকবে না।
ব্যাপারটা ওর বাবাকে বললে ওর গায়ে লাগবে না? না, অন্য ব্যাপারে তো কোনো গায়ে লাগে না। বেশ করেছি, দরকার হলে আবার বলবো। আচ্ছা স্যার, ওকে কি আমি চলে যেতে বলেছি একবার? কি আপনি তো বললেন চলে যাও। তুমি বলেছো চলে যাব, তাই আমি বলেছি যাও চলে যাও। আমার সামনে দাঁড়িয়ে কেউ রঙ্গাজি করবে আর সেটা আমি মেনে নেব, এরকম মানুষ কিন্তু আমি নই। উনি একবারে পৃথিবীর সেরা মানুষ। অনেক হয়েছে, তুমি চুপ করো তো, এবার চুপ করো তুমি। রূপঞ্জন বাবা, আমি তোমাকে বলছি বাবা, তুমি যেও না বাবা, রাগ করো না, রাগ করো না। থাক বড় মা, আমরা বরং বাড়িই চলে যাই, আমাদেরকে নিয়ে যখন এতই অশান্তি। থাবড়ে গাল লাল করে দেবো একবারে, বরের সঙ্গে এখন গলা মিলিয়ে কথা হচ্ছে না? জ্যাঠাইকে এখন ভিলেন বানানো হচ্ছে? এই তুমি আমাদের কাছে এতদিন ছিলে, এই মান মেয়ে কোথাকার।